ময়মনসিংহের ত্রিশালে আমিরাবাড়ি ইউনিয়নের আমিরাবাড়ি টানপাড়া এলাকায় একটি মাজারে ওরস শরীফে হামলার ঘটনা ঘটেছে। ভেঙে ফেলা হয়েছে আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস, জানা গেছে। প্রতি বছরের মতো আবার এবারও স্থানীয় শাহ আলতাফ হোসেন ফকির চিশতির 21তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে মিলাদ মাহফিল ও বাউল গানের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষ হওয়ার সাথে সাথেই একদল মুখ চেনা সন্ত্রাসী হামলা চালিয়ে রান্নাঘর, শতাধিক চেয়ার ও শিল্পীদের সাউন্ড সিস্টেম ভাঙচুর করে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে ওরস শরীফে আগত অতিথি আহত হন। পরে রাত 9টার দিকে ওরস শরীফের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। শাহ আলতাফ হোসেন ফকির চিশতির একমাত্র ছেলে মাজারের খাদেম শাহ আলম চিশতি জানান, কিছু মুখ চেনা সন্ত্রাসী ওরস শরীফে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অনেক মানে হতাহত করছে মানে পাবলিক। উনি হলো আমার পিতা, বাবা ওনার অনুষ্ঠানে আমি করি অনুসারী, তাহলে হতবা আজকে করতেছি 21 বছর যাবৎ চলতেছে, 20 বছর চলে গেছে, গতকালই 21 বছর ছিল। এটা সঠিক টাইমে করা লাগে। কালকে মিলাদ মাহফিল ছিল, মিলাদ মাহফিল পরে বাউল গান হয়, তো আমরা মিলাদ মাহফিল শেষ করার সাথে সাথেই তারা এই আক্রমণটা করে, আনুমানিক অথবা 15-20 জনকে চেনা গেছে আর সব মুখ বন্ধ ছিল।